হাইকোর্টে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জিতে জনস্বার্থ মামলা। অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক জনস্বার্থ মামলা তিনি করেন। গঙ্গাসাগর মেলায় 30 লক্ষ মানুষের সমাগম, করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে জনস্বাস্থ্য বিঘ্নিত হতে পারে বলেই মামলাটি করা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন অর্ণবংশ নিয়োগী প্রতিনিধি রয়েছেন। অর্ণবংশ, সঞ্চিতা, গঙ্গাসাগর মেলায় প্রায় 30 লক্ষ পুণ্যার্থী সমাগম হয়। চিকিৎসকের বক্তব্য যে যে ব্যবস্থাপনা করা হচ্ছে কোভিড বিধি মেনে সেটা কিন্তু পর্যাপ্ত নয়, কারণ এই 30 লক্ষ মানুষ যখন গঙ্গায় বা স্নান করবেন সেই সময় পূর্ণ স্নান করবেন এবং তার থেকে সংক্রমণ কিন্তু ব্যাপকভাবে ছড়াতে পারে সেই আশঙ্কাটা রয়ে যাচ্ছে, কারণ এটা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। সেই কারণে তার বক্তব্য যে এইবার গঙ্গাসাগর মেলা বন্ধ করা হোক তার দাবি। তিনি বলেছেন যাতে কোনোভাবে স্নান না হয়, কারণ এই সংক্রমণ অমিক্রন এবং করোনা তৃতীয় ঢেউ যদি আটকাতে হয় তাহলে কিন্তু হাইকোর্টকে এই পদক্ষেপ নিতে হবে, এই মর্মে মামলা আবেদন দায়ের হয়েছে। ধন্যবাদ অর্ণবংশ নিয়োগী, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত, মন্তব্য দিলীপ ঘোষের। আপনি বলেছেন গঙ্গাসাগর মেলা বন্ধ হওয়া উচিত। আমি বন্ধ করার কথা বলিনি, আমি বলেছি একটু বিশেষজ্ঞদের ভাবা উচিত। গত বছর কুম্ভ মেলাকে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ কি, করোনার ভয়, কোর্টও বলেছিল। তো এই ধরনের বড় বড় গ্যাদারিং যেটা দেশ বিদেশ থেকে লোক আসে সেটা খুব চিন্তার বিষয় থাকে। আমরা নিউ ইয়ার্সে দেখলাম সেটা তো ওখানকার লোকেরা ভাববে পরিস্থিতি অনুযায়ী। উত্তরপ্রদেশে কোনো অসুস্থ নাই, হসপিটালে একটাও রোগী নেই কোভিডের, সেরকম ওদের টেনশন নেই। কোভিড বিধিনিষেধ উপেক্ষা করার প্রবণতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দায় চাপিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিধিনিষেধ কোথায় লাগু, লোকে মজা করছে, পাঠশালা বন্ধ, পানশালা খোলা আছে, তো বন্ধ যদি করতে হয়। এই জন্য পশ্চিমবঙ্গে কখনো বন্ধ হয়নি, কন্ট্রোল হয়নি, তথ্যকে লুকিয়ে রাখা হয়। পাশের রাজ্য উড়িষ্যাকে দেখুন, তারা করেছে, অন্যান্য রাজ্য করেছে, সেখানে করোনা নিয়ে কোনো খবরই হয় না, আর এখানে এটাই খবর 2 বছর ধরে। কারণ এই সরকার সত্যি সত্যি চায় না, মুখ্যমন্ত্রী থেকে তার নিজের লোকেরাই মানেন না বিধি কোনোদিন, তো পাবলিক কেন মানবে? এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি হঠাৎ লক্ষ লক্ষ লোক অসুস্থ হয়ে যান কী হবে? এখনও সময় আছে, হাতের বাইরে কিছু যায়নি, নির্বাচনও শুরু হয়ে গেছে, নির্বাচন সবই চলবে, তাহলে আর রেস্ট্রিকশন কোথায় আছে? করোনা সংক্রমণ যখন বাড়ছে সে সময় কেন নির্বাচন করা হবে, প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। যখন বিধানসভা নির্বাচন চলছিল তখন কিন্তু এখানে করোনা বাড়েনি, যেহেতু টিএমসি হেরে যাওয়ার সম্ভাবনা ছিল তাই বন্ধ করো বন্ধ করো, আর আজকে মনে হচ্ছে তারা জিতে যাবে তাই এখন যে কোনো মূল্যে নির্বাচন করতে প্রস্তুত। যদি নির্বাচন করাতে হয়, গত 3টে ফেজ হয়ে গেল, কেন একসঙ্গে করলেন না? কলকাতার সঙ্গে কেন করলেন না? বাই ইলেকশনের সঙ্গে কেন করলেন না? একদিন তো মিটেই যেত। ওনারা নির্বাচনটাকে লুট করতে চান তাই ধীরে ধীরে করে জিততে চাইছেন, মানুষের জীবনের কোনো মূল্য নেই। চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, বিনা কারণে কষ্ট পেতে হচ্ছে যাত্রীদের, লোকালের সময় বাড়িয়ে রাত 10টা করানি, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সরকার ঠিক করে লোকাল ট্রেন চলবে কি চলবে না, কখন চলবে, মমতা ব্যানার্জি যা মাথায় আসে ফট করে বলে দেন। লক্ষ্মী ভাণ্ডার করলেন, বন্ধ করে দিচ্ছেন, দুয়ারে সরকার করলেন, বন্ধ করে দিচ্ছেন, চিন্তা ভাবনা না করে ডিসিশন নেন। এই এত মানুষের অসুবিধা হলো, কোথায় করোনা বিধি মানা হয়েছে? তখন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, 6টার সময় ট্রেন ছেড়ে দিলে রাত্রে যারা ডিউটি শেষ করে তারা আসবে কী করে? 5টায় শেষ করলে স্টেশন আসতে 6টা 6টা বেজে যায়, তখন কী করে আসবে? এগুলো ভাবা উচিত ছিল, মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া। রাজ্য সরকার ঠিক করে লোক এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।